কয়েকদিন পর মায়ের আগমন ঘটবে মর্তে, এই জন্যে কলকাতাবাসী মগ্ন মণ্ডপসজ্জায়। অরবিন্দ স্মৃতিসংঘর 45তম বর্ষের থিম ডাকঘর, শিল্পী রাজু সূত্রধারে শিল্পকলায় সেজে উঠছে মণ্ডপ। মণ্ডপে থাকবে সেই পুরোনো দিনের স্ট্যাম্প, চিঠির ছোঁয়া। সেই পুজো কমিটির সদস্য সৌভিক রায় বলেছেন, সমস্ত করোনাবিধি মেনেই চতুর্থীতেই মা আসবেন মণ্ডপে। আর কিছুদিনের মধ্যে মা আসবে আমাদের মর্তে, তাই নিয়ে সমস্ত কাজে ব্যস্ত আমাদের সমস্ত কলকাতাবাসী। আজ আমরা চলে এসেছি অরবিন্দ স্মৃতিসংঘতে, যেখানে জোর কদমে চলছে মণ্ডপসজ্জার কাজ। তো আজকে আমরা এখানকার আর্টিস্টের থেকে জেনে নেবো আর সদস্যদের কাছে তারা কীভাবে করোনাবিধি মেনে সমস্ত কাজকর্ম চালাচ্ছে। আমাদের দর্শনার্থীদের জন্য আমাদের ভলেন্টিয়ার থাকে, এনাম ভলেন্টিয়ার থাকে, আমরা মাস্ক, স্যানিটাইজার, ঠিক আছে, এই সমস্ত ব্যবস্থা আছে। আমরা চাই দর্শকের যেন কোনো রকম খামতি না থাকে, তারা যেন কষ্টের মধ্যে বা ভয়ভীতির মধ্যে যেন ঠাকুরটা তাদেরকে না দেখতে হয়। উৎসব জেগে থাকুক, মুখে যেন মাস্ক থাকে। হ্যাঁ, তার জন্যই খোলা মণ্ডপ করছি। হ্যাঁ, আমাদের বাইরে তৈরি হচ্ছে। আমাদের উদ্বোধন চতুর্থী দিন। আমাদের বাজেটটার একটু প্রভাব পড়েছে, সব থেকে বড় কথা আমাদের বাজেটটা একটু কাটছাট করে আমরা চেষ্টা করেছি এবারে, যে ধরুন যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো, এবং কোভিড প্যান্ডামিকে আমাদের খাওয়া দাওয়ার খাবার, মধ্যকালীন খাবার, মধ্যাহ্নকালীন খাবার আমাদের এখান থেকে তৈরি হয়েছে এবং আমরা গোটা উত্তর কলকাতা জুড়ে আমরা ডিস্ট্রিবিউশন করেছি, এবং আমাদের অপুষ্টি দূরীকরণেরও আমরা ভূমিকা নিয়েছি। শীতকালে কম্বল বিতরণ থেকে নানা রকম সামাজিক কাজকর্মের সাথে অরবিন্দ সেতু সর্বজনীন সবসময় যুক্ত থাকে। আর এবারে আমাদের থিমটার নাম ডাক, সব থেকে বড় ডাকঘর, কারণ বর্তমান পরিস্থিতিতে মানুষ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে এতটাই আবদ্ধ হয়ে পড়েছে যে তারা ডাক কী, ডাকঘর কী, সেই জিনিসটা তারা চিনতে পারছে না। কিছু হয়েছে হোয়াটসঅ্যাপের একটা SMS, কিছু হলো ফেসবুকে একটা SMS। তো আমরা চাইছি এটা থেকে একটু বেরুতে, মানুষজন যেন চেনে ডাকঘর বলে একটা জিনিস আছে। আচ্ছা, ডাকঘরের মুখ আজকে ভার, কারণ তার কাছে কোনো চিঠিকে জমা পড়ে না। আমি তো এখানে প্রায় 3-4 বছর করছি, বলতে গেলে ক্লাবের সদস্যের মতোই হয়ে গেছি। তো করোনা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যে বাজেটটা করা হয়েছে, সেই জায়গা থেকে মানে কী বলবো, অল্প বাজেটে বড় ভাবনা, তো সেটা আমাদের করতে হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের প্রত্যেকটা সদস্য ইনভলভ আমরা, এবং পাশাপাশি আমাকেও মাথা খাটাতে হয়েছে, এবং এমন একটা জিনিস আমাদের চিন্তাভাবনা করতে হয়েছে যাতে অল্প পয়সা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, এবং একটা ডকুমেন্টারি জাতীয় এমন কিছু তৈরি করা যায় যাতে মানুষ গ্রহণযোগ্যতা বাড়ে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, একটু ভারতীয় ডাক বিভাগের প্রায় 247 বছর প্লাস হয়ে গেল, তো এমন একটা সাবজেক্ট যেটা আমাদের এর বিবর্তনটা আমরা অনেকেই, আমরা যেমন আমার 40+ হয়ে গেছে, তো আমি এই 40+ মধ্যে অনেক বিবর্তন দেখেছি। তো আমি চাই আগামী জেনারেশনটা এই ডাক বিষয়টা সম্পর্কে যাতে সচেতন হয়, কারণ আগের যে নস্টালজিয়া ব্যাপারটা ছিল সেটা তো আস্তে আস্তে তার অনেক ম্লান হয়ে যাচ্ছে। তো এমন একটা দিন আসবে যেমন ডাক ব্যাপারটা যেন ইতিহাসের পাতায় উঠে যাবে। তো সেই জায়গা থেকে একটা ডাক বাক্সের যা একটা যন্ত্রণা থাকতে পারে, সুখ দুঃখ থাকতে পারে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আগে কিছু হলেই একটা চিঠির অপেক্ষা থাকতাম যে কবে গেলাম। ধর মনে করো আমার ছেলে মেয়ে বা আমার মা বাবা, আমরা যখন বাইরে থাকি প্রত্যাশা করে থাকতো কখন পিউনটা আসবে, ক্রিং ক্রিং করে আওয়াজ করে দিলে, তো সেটার খুব একটা অভাব ফিল হয়। তো সেই জায়গা থেকে আমরা চাইবো একটা আত্মকেন্দ্রিকতা মানুষ কমিয়ে একটা সবার মধ্যে যাতে সার্বিক একটা সার্বভৌমত্ব বিষয়টা গড়ে ওঠে, সেই জন্য আমরা চিঠিটাকে বেছে নিয়েছি। এখানে আমাদের অনেক বিখ্যাত মনীষী আছে, ব্যক্তিত্ব আছে, তাদের নিজের হাতে লেখা চিঠি থাকবে, এবং যত রকমের ডাক টিকিট, তারপরে আমাদের ডাক বিভাগের যা যা ডিপার্টমেন্ট আছে সব কিছুতেই আমরা ইনস্টলেশন করছি আংশিকভাবে। মানে আমাদের মণ্ডপটা দেখতে তো পাচ্ছেন পুরোপুরি একটা খোলামেলা জায়গার মধ্যেই করতে হচ্ছে, তারও একটা কারণ আছে, কোর্টের নির্দেশ অনুযায়ী এই পালনটা আমাদের করতে হচ্ছে যাতে কোনো রকম সংক্রমণ যাতে ছড়িয়ে না যায়, প্রত্যেকটা মানুষ যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে আসতে পারে, সেই জন্য আমরা খোলামেলা করেছি। আমাদের কাজটা অনেকটা এগিয়ে গিয়েছিলো আমাদের বৃষ্টির জন্য, আমরা এটাকে স্থগিত রেখেছি, হয়তো আগামীকাল থেকে আবার পুরোদমে আমাদের কাজ শুরু হয়ে যাবে, আমরা আমাদের যথাসময়ে এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর যে আপনাদের তো যাদের টুডেস বাংলা, তাই তো, টুডেস বাংলাকে অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে এইভাবে পাশে থাকার জন্য তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আরও জানাই যে আপনাদের মতো মিডিয়া আছে বলে আমাদের মতো এই ভাবনা, চিন্তা ভাবনা এগুলো সকলের কাছে পৌঁছে যেতে আপনাদের জানাই কুর্নিশ
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন। জোর কদমে অরবিন্দ সেতুর সঙ্গে চলছে মার মণ্ডপসজ্জার কাজকর্ম। সকল কলকাতাবাসীর মতোই এনারাও ব্যস্ত মাকে আগমনের জন্য। আমি আমার ক্যামেরা পার্সনকে ভেতরে এসে দেখিয়ে দিতে বলবো যে কীভাবে চলছে তাদের কাজ। তাদের 45তম বর্ষের থিম হলো ডাকঘর, যেখানে তুলে ধরা হবে ডাকঘরে সেই হারিয়ে যাওয়া সমস্ত জিনিসপত্র। যেখানে থাকবে ডাকঘরে স্ট্যাম্প, অনেক চিঠিপত্র, যা সম্পূর্ণ কাজকর্ম হয়েছে সানবোর্ডের ওপরে। এখানে থাকবে বহু মনীষীদের চিঠি। সবাই ব্যস্ত মণ্ডপসজ্জার কাজকর্মে, জোর কদমে চলছে মাকে আগমনে আগমনের বার্তা দেওয়ার শুভেচ্ছা। এখানে রয়েছে নানা ধরনের স্ট্যাম্প, চিঠিপত্র, ডাক কভার থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। যে আমি আমার ক্যামেরা পার্সন একটু ওপরে দেখিয়ে দিতে বলবো যে যে কীভাবে সমস্ত কিছুই সাজানোর মাধ্যমে চলছে কাজ। আপনারা আজকে দেখে নিলেন কীভাবে কাজকর্ম চলছে অরবিন্দ সেতুর সঙ্গে। এরকম আরও পুজোর আপডেট পাওয়ার জন্য দেখুন টুডেস বাংলা। ক্যামেরা বিপ্লবের সাথে আমি সংঘমিত্রা।